الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل محبة برون أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيد جري لنا وعلى محبته ما أردت محبته بابا جوري جوري قلون اللهم صل على سيد ما شاء الله لنا محمد وعلى سيدنا میری بات بن گئی ہے تیری بات کرتے کرتے تیری شہر میں میں آؤ تیری نعت پر پڑھتے اللہم صلی علی سید ماشاءاللہ محمد وعلی سیدنا سارے نبی کی پائی بلندی مگر سارے نبیوں کی پائی بلندی مگر ہر بلندی سے اونچا ہمارا نبی اللہم صلی علی سید مولا محمد وعلی ایمانو
আমল এরপরে শিরিক তারপরে হলো বিদআত আজকে যেই বিদআত বলে বলে ভালো ভালো ইবাদত আমাদের মুসলমান সমাজ থেকে বিদায় করে দেওয়া হচ্ছে অথচ সেটা বেদাত নয় এই রকম বহু আলেমের বহির প্রকাশ আমাদের এই দেশে হয়েছে কথা ঠিক কিনা বাবা যেটা শিরিক না সেটাও শিরিক বলে চালিয়ে দেওয়া হচ্ছে কুরআন হাদিসের নামে মিথ্যা কথা বলা হচ্ছে মানে কুরআন হাদিসের মিথ্যা ব্যাখ্যা দেওয়া হচ্ছে যেটা আসলে কুরআনও বলে নাই হাদিসও বলে নাই মনে হয় ওই কথাগুলি আমার কাছে আপনাদের আমাদের এই গাউচা কমিটির ছেলেরা আমার কাছে শুনতে চেয়েছে আল্লাহ যেন আমাকে দু চারটা কথা বলার তৌফিক দান করে সকলে বলি আমি আমার ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ঈমান এবং আমল আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে যত জায়গায় ঈমানের দাওয়াত আমলের দাওয়াত দিয়েছেন আমলের আগে আমার আল্লাহ ঈমানের দাওয়াত দিয়েছেন সুবহানাল্লাহ বলুন আমার ভাইরা আগে এক একের পরে দুই এটা আমাদের ঢাকার নিয়ম চট্টগ্রামের নিয়মটা আমি জানি না চট্টগ্রাম কি আগে দুই তারপরে এক এই জোরে কর জোরে কর জোরে কর সোহাগ আমার হাফিজ কোরআন শরীফ নিয়ে আসে এটা নজরানা কোরআন শরীফ বা এখানে যদি হাফিজ কোরআন শরীফ থাকে মসজিদে এটা নজরানা কোরআন শরীফ আব্বাজি বাবাজি কিন্তু ওনাদের আলোচনা ওই সময় মজবুত হবে মজবুতি পাবে চমৎকার হবে সুন্দর হবে ভেরি বিউটিফুল হবে যদি ঈমানটা মজবুত হয় ঠিক কি না রে বাবা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যত জায়গায় আমলের দাওয়াত দিয়েছেন যত জায়গায় আমার আল্লাহ আমলের আলোচনা করেছেন আমলের দাওয়াত দিয়েছেন আমার আল্লাহ সর্বপ্রথম ঈমানের দাওয়াত করেছেন আমার ভাইরা আমার আল্লাহ এক পারার চার পৃষ্ঠায় এক পারার চার পৃষ্ঠায় দ্বিতীয় নম্বরের আয়াত আমার আল্লাহ আমলের দাওয়াত দিবেন আমলের দাওয়াত দিতে গিয়ে আমার আল্লাহ প্রথমে ঈমানের দাওয়াত করলেন আমার আল্লাহ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এক পারার চার পৃষ্ঠায় দ্বিতীয় নম্বরের আয়াত সূরা বাকারায় আমার আল্লাহ ওয়াজ করলেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু শুভ সংবাদ ঈমানদারদের জন্য আর একটু জোরে কোন কোরআনের কথা কার কথা একটু জোরে বলতে হবে কার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এক পারার চার পৃষ্ঠায় দ্বিতীয় নম্বরের আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন ওয়াবাশশির মানে শুভ সংবাদ লাযীনা যাহারা যাহারা কাহারা আমার আল্লাহ বললেন যারা ঈমানদার তাদের জন্য শুভ সংবাদ আর একটু জোরে বলেন দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ বললেন দ্বিতীয় নম্বরে তাদের জন্য শুভ সংবাদ তারা কারা আমার আল্লাহ বললেন ওয়ামিলুস সলিহাত ঈমানের পরে যারা আমল করবে মারহাবা জোরে কল ঈমানের পরে যারা আমলি হবে ঈমানের আগে আমল নাই আমার আল্লাহ দাওয়াত দিলেন ঈমানের পরে যারা আমল করবে আমার আল্লাহ ওয়াজ করলেন ঈমানের পরে আমল যারা করবে আন্নালাহুম জান্নাত তাদের জন্য আমি আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছি কিন্তু আমলের ঈমানের আগে আমল নয় আমার আল্লাহ বললেন
আমলের আগে হইল ঈমান ওই ঈমানের পরে যারা আমল করবে আমার আল্লাহ ওয়াজ করলেন ওয়ামিনুস সালিহাত ঈমানের পরে আমলই হয়ে গেলে আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার তাদের জন্য আমি একটা জান্নাত প্রস্তুত করে রেখেছি যেই জান্নাতরা কেমন জান্নাত যেই জান্নাতের নিচে দিয়া স্রোত সিনি জারি থাকবে যেই জান্নাতের উপরের কেলাসে তোমরা শুইবে উপরের কেলাসে তোমরা ঘুমাবে আর নিচে দিয়া পানির ঝর্ণা দ্বারা জারি থাকবে কিন্তু মনে রাখবা আমলের আগে ঈমান বাবা একটু কথাবার্তা না বললে সেম কথা বলতে পারবে পরিবেশ দিতে হবে না মানুষ কিন্তু বেশি কম কথা না কিন্তু পরিবেশ কিন্তু অনেক বড় কথা নাইলে কিন্তু আমি কেন আরো দুই ভাই যে আসবে আমার পরে একটা ভাইও কিন্তু ভালো করে আলোচনা করতে পারবে না এ বাবা আরা সবাই ইউটিউবার ঠিক কি না আরা সবাই ইউটিউবার দেন মাউথ কতগুলা এতগুলা কিন্তু মাইকের মাউথ না ঠিক কি না এগুলা এই ওদের ইউটিউবের মাউথ সবচেয়ে একটা কথা কিন্তু আজকে বলে দিই তোমাদেরকে আমি তো ওই পর্যন্ত থাকবো না শেষে হয়তো নুরি ভাই হয়তো শেষে আসবে আমার পরে আমার ছোট ভাইটা আসবে বাবা আমাকে কিন্তু পরিবেশ দিবেন পরিবেশটা হলো মানে যেহেতু আমার সাবজেক্টটা হলো আজকের মাহফিল শুধু আজকে না কিয়ামত পর্যন্ত যত সাবজেক্টের ওয়াজ হবে ঈমানের আলোচনা হলো মূল আলোচনা গাছের ডালায় যত ফল ধরুক গাছের মাথায় যত ফল ধরুক গোড়া যদি ঠিক না থাকে এই ফল তো ধরবেই না ডালাও থাকবে না ফলও তাই আমলের নামাজের হজের যাকাতের তাহাজ্জুদের সালাতুত তাসবিহ আওয়াবিনের ইশরাকের কোরআন তেলাওয়াত জিকির আজকার দান সাদকা জিহাদ ফি সাবিলিল্লাহ যত ধরনের আমল আছে সমস্ত আমলের মূল হলো ঈমান মূল কি মূল কি মূল হলো ঈমান এই জন্য আমার আল্লাহ এক পারার চার বাবা আমাকে কিন্তু একটু কোরআন হাদিস বলতে দিতে হবে রাজি আছেন তো ইনশাল্লাহ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এক পারায় এক পানার চতুর্থ পৃষ্ঠার দ্বিতীয় নম্বরের আয়াত কোরআন শরীফ হলো হাফিজি কোরআন শরীফ এই হাফিজি কোরআন শরীফের এক পানার চার পৃষ্ঠায় দ্বিতীয় নম্বরের আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন ওয়াবাশির মানি হইল শুভ সংবাদ লাযিনা যাহারা শুভ সংবাদ কাদের জন্য আমার আল্লাহ কয় যারা আমানু যাদেরকে আমি আল্লাহ ইমানদার বানিয়েছি তাদের জন্য শুভ সংবাদ ওই আল্লাহ কোরআনুল কারীমের পরের শব্দে এই আয়াতের পরের শব্দে আমার আল্লাহ বললেন ওয়ামিনুস সালিহাত ঈমান আনার পরে যারা আমলে সালেহ করবে ঈমান আনার পরে যারা নামাজে যাবে ঈমান আনার পরে যারা রোজা রাখবে ঈমান আনার পরে যারা হজে যাবে ঈমানদার হওয়ার পরে যারা জিকির করবে ঈমানদার হওয়ার পরে যারা তাহাজ্জুদ পড়বে ঈমান ইমানদার হওয়ার পরে যারা কোরআন তেলাওয়াত করবে ইমানদার হওয়ার পরে যারা বিভিন্ন ধরনের ইবাদত করবে আমার আল্লাহ ইমানের পরে যারা আমলে ঢুকে যাবে আমি আল্লাহ এদের জন্য শুভ সংবাদ দিলাম শুভ সংবাদ হলো আন্না লাহুম জান্নাতিন তাজরি তাদের জন্য এমন শুভ সংবাদ যেই শুভ সংবাদ জান্নাত দেব যেই জান্নাতের নিচে দিয়া পানির ঝর্ণা দ্বারা জারি থাকবে নিচে দিয়া কলকলানি সলসলানি জারি জারি থাকবে উপরে জান্নাত দার আর আমলদারদের জন্য কেমন জান্নাত এইটা আমি আল্লাহর কুদরতি জবান থেকেই শোনো আমার আল্লাহ কয় আনসানুদখিলহুম জান্নাতিন
تجري من تحتها الانهار امام الله যদি আমলি হয়ে যায় আমল করলে তাইলে তাদেরকে এমন একটা জান্নাতে ঢুকাবো যেই জান্নাতের নিচে দিয়া পানির ঝর্ণা দ্বারা জারি থাকবে এখন এই জান্নাতে তারা কতদিন থাকবে কয়দিন থাকবে কয় সপ্তাহ থাকবে কয় মাস থাকবে কয় বছর এই জান্নাতের মধ্যে থাকবে আমার আল্লাহ কা খালিদিনা ফিহা আবাদা এই ইমানদাররা যখন জান্নাতে ঢুকবে এক বছর দুই বছর আর 100 বছর 200 বছর 500 বছর 5000 বছর 1 লাখ বছর নয় আবাদান আবাদা কিয়ামত পর্যন্ত শুধু নয় চিরদিন এই জান্নাতের মধ্যে থাকবে আর কোনদিন বাহির হওয়া লাগবে না সুবহানাল্লাহ জোরে বলে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দস্তুর এই জন্যই আমরা সুন্নিরা ইমানের আলোচনা করতে গেলে ইমান কি একটু পরেই তো আমরা শুনব কোরআন আর হাদিস থেকে ইনশাআল্লাহ কারণ যত জায়গায় আমলের কথা কোরআনে প্রত্যেক জায়গায় ইমানের কথা আগে এই জন্য ইমানের কথা মনে কইরা আপনার নবীকে স্মরণ করি শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর মিলাদ নবীর দিনে জুলুস করে শান্তি পায় মিলাদ নবীর দিনে জুলুস আরো জোরে কিনে শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই বলো আনন্দের আর ওই শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর জোরে আনন্দের আর ওই মিলাদ নবীর দিনে জুলুস করে শান্তি পায় মিলাদ নবীর দিনে নবীজির মিলাদ কালে বাকসুমাই হরিণের গালে নবীজির মিলাদ কালে বাকসুমাই হরিণের গালে সারা জীবনের শত্রু তামি সারা জীবনের আমি তাদের কারো মনে নাই শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর হাত তুলুন আনন্দের আর আবার শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর বলো আনন্দের আর ওই মিলাদ নবীর দিনে জুলুস করে জোরে মিলাদ নবীর দিনে জুলুস এই শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই বলো আনন্দের আর এই মিলাদ নবীর দিনে জুলুস করে জোরে মিলাদ নবীর দিনে আব্বা জান বাবা জান কয় পারে গেছিলাম আমরা মাশাআল্লাহ ছাত্র ভালো খুশি হইছেন না কয় পারা প্রথম গেছিল এক পারার পরে পাঁচ পারায় ছয় পৃষ্ঠায় তৃতীয় নম্বরের আয়াত আবারও আল্লাহ আমলের আগে ইমানের কথা আগে বলতেছেন যে ইমানদার যদি আমলি হও তাহলে তোমাদেরকে জান্নাতে ঢুকানো হবে তবে একদিন দুই দিন আর এক সপ্তাহ দুই সপ্তাহের জন্য না খালিদিনা ফিহা আবাদা চিরদিনের জন্য জান্নাতে ঢুকাবো যেহেতু আমলের আগে তোমরা ইমান ঠিক করছো এখন আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন কয় জিব্রাইল বন্ধুরে আর একটা শুভ সংবাদ জানিয়ে দাও কয় কি কয় ইমানদারদেরকে জান্নাতে চিরদিনের জন্য ঢুকাবো এখন এই জান্নাতে খাই পর শুইব শুধু এইটুকুই শুরু হবে না 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 আমি আরো তাদের জন্য শুভ সংবাদ দিচ্ছি কয় কি তাদের জন্য আর একটা শুভ সংবাদ হলো خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة এদের জান্নাতে আনন্দ করার জন্য পবিত্রতম বউ দেওয়া হবে খুশি নি কথা কয় কি দিব কি দিব কি এমনে বউ না পবিত্র বউ ওয়া আজওয়াজুম মুতাহহারা
মুতাহারা মানে পবিত্র পুত্র পবিত্র স্ত্রী দেওয়া হবে যাদের মাসিক হবে না সুবহানাল্লাহ বলবেন না মিয়া যাদের মাসিক হবে না ঋতুস্রাব হবে না এই ধরনের বউ দেওয়া হবে নামাজের আগে যদি ঈমান মজবুত হয় মারহাবা খান এমন একটা সাবজেক্ট আজকে তোমরা আমাকে দিয়েছো ওই আল্লাহ কোরআনুল কারিমে পাঁচপারার ১৭ পৃষ্ঠা পাঁচপারার পাঁচপারার ১৭ পৃষ্ঠায় আমার আল্লাহ আবারো আমলের আগে ঈমানের কথা বললেন আমার আল্লাহ তা ঈমানের কত গুরুত্ব একের সামনে ঈমানের কত গুরুত্ব একের সামনে এক শূন্য দিলে ১০ দুইটা দিলে ১০০ পাঁচটা দিলে ১০০০০ ছয়টা দিলে ১০০০০০ একের সামনে সাতটা শূন্য দিলে ১ কোটি আটটা শূন্য দিলে ১০ কোটি শূন্যের কত দাম বেড়ে গেল একের কারণে আপনি যত শূন্য দিবেন একের দাম বাড়তে থাকবে আপনার শূন্যের দাম বাড়তে থাকবে একটা নিয়ে গেলাম এখন কয় কোটি আছে কথা বলেন একের সামনে শূন্য ১ কোটি হয়েছে ১০ কোটি হয়েছে ১০০ কোটি হয়েছে কিন্তু এক নাই এখন কয় কোটি আমার আল্লাহ কোরআনে আপনারা শুনুন রেকর্ডও তো মনে হচ্ছে না রে বাবা রেকর্ড হচ্ছে ঈমানের কত দাম ঈমানের কত দাম আমার ভাইরা কিন্তু ওরা যদি আমাকে দুইটা দিন আগে গতকাল আজকে দুপুরে যদি জানাইতো সাবজেক্টের আলোচনা সুন্দর কিন্তু সেটা যদি একটু আগে জানাইতো বুঝে নাই তোরা আসলে ওরা অব্যস্ত আয় দেখলাম এক একটা গামায়া ঘুমায় একবারে তাইস তাইস দেখলাম দূরদূরি কারণ বাংলার ছোটখাটো দুইজন বক্তা আছে এখানে উপস্থিত হবে এই জন্য ওদের অনেক ব্যস্ততা কথা বলেন না কেন আমার ভাইরা ঈমানের কত দাম পাঁচপারার ১৭ পৃষ্ঠায় প্রথম আয়াত আবারো আমার আল্লাহ নামাজের আগে রোজার আগে তাহাজ্জুদের আগে সালাতুত তাসবিহের আগে কোরআন তেলাওয়াতের আগে ইবাদতের আগে ঈমানের কথা বললেন সর্বপ্রথম আমার আল্লাহ কাওয়াল্লাযীনা আমানু যাহারা ঈমানদার ঈমানের পরে আমিলুস সালিহাত ঈমানের পরে যারা আমলী হবে ঈমানের পরে যারা আমল করবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সানুদখিলুহুম জান্নাত তাদেরকে জান্নাতে দাখিল করা হবে যেই জান্নাতের নিচে দিয়া পানির ঝর্ণা দ্বারা জারি থাকবে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওরে দুনিয়ার মানুষ এখন আমি কত দিনের জন্য জান্নাতে ঢুকাবো এখানেও বলে দিলেন খালিদিনা ফিহা আবাদা ঈমানদাররা যদি আমলি হয়ে যায় এই চিরদিনের জন্য তাদেরকে জান্নাতে ঢুকাবো এরপরে আমার আল্লাহ কা ওয়াদাল্লাহি হাক্ক এখানে কোনো সন্দেহের অবকাশ নাই কারণ আল্লাহর ওয়াদা সত্য মারহাবা কর মিয়া আল্লাহর ওয়াদা ওয়াদাল্লাহি হাক্ক আমার আল্লাহকে আমি যে ঈমানদারদেরকে আমল করলে জান্নাতে দেব সেইটা ওই ওয়াদা আশিকির না এই ওয়াদা নূরির না এই ওয়াদা তাহিরির না এই ওয়াদা হুজুর কেবলাতের না এই ওয়াদা আমি আল্লাহর জোরে বলে সুবহানাল্লাহ